আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা। বারবার খবর সম্প্রচারের পর কয়েকদিন আগে সংস্কারের কাজে হাত দেয় সংশ্লিষ্ট দপ্তর। এ যেন কাজ নয়, এলাকাবাসীর অভিযোগ। এক পাঠাকে তিনবার নয় ১৪ বার বলি দেওয়ার সমান। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বাজার থেকে চাকমাখাট যাওয়ার জাতীয় সড়কের রাস্তাটি খুবই বেহাল, যার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশা ব্যক্ত করছেন গাড়ির চালকরাও। স্যার, আমার তো এই যে আমার ব্যাপার তো সরকারি ব্যাপারে, মানে এবার তো অনেক সুন্দর তো রাস্তা হয়েছে, সুন্দর তো রাস্তায় দেখছিলাম, আমার তো আগে যাচ্ছে দেখছিলাম, একবার তো খারাপ একবার তো সুন্দর, সেটা জানে আমরা তো জানি না। কয়দিন আগে ঠিক করা হয়েছে? মানে আগে তো একবার তো একদম সরস রাস্তা মানে দেখছে, আর ওই এক মাসের পরে যে খারাপ হয়ে গেছে রাস্তা। আমরা আমাদের সংবাদ মাধ্যমে বারবার জাতীয় সড়কের এই অংশটিকে নিয়ে খবর সম্প্রচার করেছিলাম ফলাও করে, যদিও খবর সম্প্রচারের পর সংশ্লিষ্ট দপ্তরের নিদ্রাভঙ্গ হয়, দেওয়া হয় সংস্কারের কাজে হাত। সংস্কারের কিছুদিন পর থেকেই ফের ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হচ্ছে এই অংশটি। গাড়ির চালকরা দফায় দফায় জানান, জাতীয় সড়কের এই অবস্থা হলে তাদের গাড়ির মেনটেন্যান্স অনেকটাই বেড়ে যায়। হ্যাঁ, দেখ কি কইবেন, এটা লুট গাড়ি লিয়ে গেলেন পাল্টি হইতে পারে তো, এটা কি ঠিক হয়নি? এটা তো আমি আজকে প্রায় বছর খানিক ধরে এরকম ওই পুরানি ইটেন্ডে ফেলা ভাঙা সুরা ওই দিয়ে গাড়ি চলবে, একটা জাতীয় সড়ক এরকম নেই। আপনার গাড়ি কি নষ্ট হইবার সম্ভাবনা থাকে? গাড়ি তো নষ্ট হইবে, এখানে অ্যাক্সেল ভাঙতে পারে, টায়ার ব্রেক হইতে পারে, ক্ষতি হয় গাড়ির অন্যান্য যন্ত্রপাতিও। শুধু তাই নয়, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাস্তার মাঝখান দিয়ে বিশাল বড় বড় গর্ত, জল জমে থাকলে কোনো কিছুই বোঝা যায় না। রাস্তা ভাঙা, গাড়িগুলো তো খারাপ হচ্ছে এই আর কি। কি সড়ক জানেন? এটা তো আসাম আগরতলা জাতীয় সড়ক। তো এইভাবে ভাঙা, এটা কি ঠিকঠাক হয়নি? আপনারা তো যাতায়াত করেন এদিকে, কিছু কিছু জায়গা ঠিক করতেছে, কিছু কিছু জায়গা তো অন্য করে দিয়েছে, অন্য ঠিক করতেছে, আজ দেখছি আম পাশক দিয়ে দিয়ে দেখলাম। সুন্দর দেখতেছি, আবার এক দুই মাস মতন সুন্দর দেখছে রাস্তা, এর এরপরে কয়েক মাস পরে এবার দেখা যাক আমাদের সংবাদ সম্প্রচারের পর সংশ্লিষ্ট দপ্তর পুনরায় সংস্কারের কাজে হাত দেয় কিনা, নাকি একই রকম কায়দায় চলে রাস্তা সংস্কারের কাজ। শিবজ্যোতি মল্লিকের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।